শুনছিলেন প্রতিবেদন শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হল 48তম মহান বিজয় দিবস। 31 বার তোপদ্দনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে সূচনা হয় মহান বিজয় দিবস উদযাপনের নানা কার্যক্রম। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে মৌলভীবাজারের কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। 48তম মহান বিজয় দিবস উদযাপন নিয়ে সমরুজ খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল। সোমবার 16 ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার ধূপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমেদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুর আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মালিক তরফদার বিপি সুয়েব, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহসভাপতি এম এ রহিম সিআইপি, মৌলভীবাজার প্রেস ক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, জেলা অনলাইন প্রেস ক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মানুষের অধিকার ফাউন্ডেশন, হোয়াইট পাল কলেজ, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারি কলেজ, জেলা আইনজীবী সমিতি, মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, প্রধান ডাকঘর, সৈয়দ শাহ মুস্তফা কলেজ, সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যাংক অফিসার্স ক্লাব, পাবলিক লাইব্রেরি, জালালাবাদ গ্যাস, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি। মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্প অর্পণ করেন মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম চৌধুরী আলী ও সাধারণ সম্পাদক সিতার আহমেদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের হাজার হাজার মানুষ। পরে এ এম সাইফুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে নিয়ে, যেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকে
ফুলের শুভেচ্ছা জানানো হবে সেখানটায় নিয়ে যাবার জন্য। বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলের শুভেচ্ছা জানাবে। আমরা দেখুন ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাগণ। সকল শ্রেণী পেশাদার জনসাধারণের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়ামটি। স্টেডিয়ামে উপস্থিত সকলের কণ্ঠে বেজে ওঠে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শহরের বিভিন্ন স্কুল, কলেজ, সংগঠন, পুলিশ লাইন সহ বিভিন্ন সংগঠনেতে অংশ নেয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেসার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুর আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএমবার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মুক্ত আকাশে উড়িয়ে দেবেন শান্তির প্রতীক সাদা পায়রা, এবং একই সাথে শান্তির প্রতীক সাদা পায়রা উঠছে না তেমন, কিন্তু বেলুন মনে হয় উড়ে যাবে। হ্যাঁ, আমরা করতালি দেই এই সময়টাকে চমৎকার। স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই, একুশে ফেব্রুয়ারি ভাষণ দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পুলিশ দলের এই প্রথম আমাদের মাঠে আজকে সালাম গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। সঙ্গে রয়ে তালি এখন আরো বেশি বাড়া উচিত আমাদের ছোট শিশুরা, ওদের পরীক্ষার পরে আমাদের কুচকাওয়া জুনিয়র গ্রুপের দেখতে পাচ্ছি আমরা খুদে, আরো খুদে কিন্তু তালি হবে অনেক বড়। পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল একটা দিন মাত্র সময় পেয়েছে। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা। সেই সাথে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি জাতীয় 4 নেতা সহ অন্যান্য ব্যক্তিবর্গকে, যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সমর্থন যুগিয়েছেন এবং অসাম্প্রদায়িক এক বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ করে অর্জন করেছেন এই কাঙ্ক্ষিত বিজয়। আকর্ষণীয় ডিসপ্লে উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, তৃতীয় হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, দ্বিতীয় কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় মৌলভীবাজার সরকার উচ্চ বিদ্যালয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া 14 ডিসেম্বর রাতে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে করা হয় রং বেরঙ্গের বর্ণিল আলোকসজ্জা।